আছে, রাত করে রাখছি কিছুর জন্য। না লাকি, তুমি তো সব কিছু শুনিস, আমি বিরাট একটা বিপদের মধ্যে আছি। ভালো হয়েছে, প্রেমিকা সাথে নিয়ে আসতে কয়েছে কি আমি কয়েছি? আরে আমি তো মনে করেছিলাম যে আমি অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করছি, এই কথা যদি নানা শোনে তাহলে তোমারে আর আমারে নিয়ে সন্দেহ করতে পারবে না। কিন্তু এমন এক পরিস্থিতি হয়েছে, সব কিছু তো গোলায় গেল। ভালো হয়েছে, এখন কি করবে শুনি? সেটাই তো বুঝতে পারতেছি না। ওই মেঘজায় বিদায় করে দাও, যাও। আরে বিদায় করবো কি করে? আমি বিদায় করতে গেলে তো নানা আমার উপর আরও বেশি খেপে যাবে, আর ওই মেয়েরে যদি খুঁজে না পায় তাহলে কি আর আমার নানা নিস্তার দেবে? তোমার এই মেয়ে নিয়ে আসাটা আমার পছন্দ হয় না। আগে করেছো যে বন্ধুক মেয়ে সাজায় তারপর নিয়ে আসবা, সেটা আমি পারো তো হতো, তোমার নানা বোঝানো যেত মেয়ের চেহারা ভালো না, সেই জন্য বিয়ে দেব না। এখন কি করবো? আরে কি করবো বলো, আমি তোমার বলেছি যে এই ব্যাপারে আমি কিছু জানতাম না, বাবুল যে এই মেয়েটারে পাঠাবে সেটাও তো আমি জানি না। ভালো হয়েছে, এখন যা খুশি করো, রাত পর্যন্ত আমি বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না, মালা মামি দেখতে পারে সমস্যা আছে। আর আমি কি করবো সেটা বলে যাও। যা খুশি থাকো, আমি কিছু করতে পারবো না, আর রাত করে আসতে পারবো না, মালা মামি টের পেয়ে গেলে পরে জানাবো। কিন্তু আমি কি করবো এখন সেটা তো বলে যাও। আমি কি করে কবো, তুমি কি করো, যা খুশি করো। আচ্ছা চিন্তা করো, চিন্তা করে কিছু পাইলে পরে জানাবো। সাগর বল, কান্দেন কে ভাই? বুঝলি ফজলু, এই জগতে আসলে কেউ আপন না, কেউ কারো কথা ভাবে না, একমাত্র যে ভাবে সে হইল মা। আমার মাও নাই, আমার কথা ভাবার কেউ নাই, দুনিয়াটা হয়ে গেছে বেদনা সাগর। ভাই কান্দেন না, কান্দিয়ে কি হইব কন? না কান্দা কর্মী কি কো, হ্যাঁ আমার জায়গায় তুই থাকলে তুই বুঝতি। ভাই আই আমার জায়গাতে আছি, হুম চাই আরো মা বাসি নাই, মার কথা মনে হইলে ঘাড়ি কান্দন চলিয়ে। এই দুনিয়ার যার মা নাই তার দুনিয়ার কিছু নাই ভাই। এ বন্ধু, তুই কি মনে করছিস আমি শুধু মায়ের জন্য কান্দিছি নাকি? বাবরে বাবু, আনে কি লাই কান্দতেছেন হুম চাইস? আরে তোর কলম না যে আমি আব্বার কাছে গেছিলাম বুঝেছিস, টাকা চাওয়ার জন্য, টাকা তো দিলই না। তারপরে আমার কী করছি জানিস? যে যেমন ভাগ্নের রাজা আছে না, তাকে বিয়ে করাই দেবে। আর কী করছি জানিস? শুধু রাজাক না, যেন ভাইস্তা বাসার সম্রাট তাদেরও নাকি বিয়ে করে দেবে আমার আগে, তুই কও দেখি। বাবরে বাবু, তাহলে এই বাড়ির মেলা বিয়ে সে দিও কেন, মেলা দিন ভালা মন্দ কাম যাইব। এই ফজলু, হ্যাঁ কি করছিস তুই? হ্যাঁ আমি আছি আমার মানসিক যন্ত্রণা নিয়ে, আমার টেনশনে বাঁচতেছি না, আর তুই আছিস বিয়ের আনন্দ ওই খাওয়া দাওয়া নিয়ে। না হাইজলামি করতেছিস? বাবরে বাবু, মে ভাই আমি তো হাইজলামি করতেছি না এখন চাইস। শোনেন, আপনি যত কষ্টের মধ্যে থান না কেন, আপনি তো খাউন লাগবো, খাউন সারা গতি আসিনি, আপনি না খাই থাকতে হারবেন নি। হ্যাঁ ইয়ার বাদে বিয়ে সেদির খাওন, পোলাও রোস্ট হুম চাষ বুরানি মজা। এই থাম, যা এই তুই আমার ঘর থেকে যা। সরি বস, আর ভুল হয়ে গেছে। কোনো সরি নাই, তোরে কচ্ছি তুই যা এখান থেকে। সরি বস, আমি বলতেছি তো হুম চাষ বার সরি বলতেছি, আর ভুল হয়ে গেছে বুঝছেনি, আমি আর খাওয়ার কথা কইতাম না। তয় আমনের পাতের যে কাজটা করতেছে জ্ঞান ভালা করতেছে না বুঝছেনি, আমনের বিয়ে সেদি ঠিক না করি আপনার ভাগ্নে ভাইটাকে বিয়ে ঠিক করুন লাগতেছে। হ্যাঁ আয়ার তীব্র প্রতিবাদ করতেছি বুঝছেনি। হ্যাঁ আর আপনি কান্দাকাটি করবেন না, আপনার বাপরাই যত ভালো মানুষ মনে করছিলাম এটা তত ভালো মানুষ না। এই যে এতক্ষণ পরে তুই এটা ঠিক কথা কয়েছিস। হ্যাঁ আচ্ছা তুই চিন্তা করে দেখ, আমার বয়স প্রায় 50-এর কাছাকাছি,
আমার বিয়ে ঠিক না করে সে তার নাতিদের বিয়ে করার জন্য লাফাচ্ছে। তুই এরকম ঘটনা জীবনে কখনো দেখেছিস? আমি দেখি না, দেখি না, একখানো দেখি না। তাহলে তুই চিন্তা করে দেখ, আমার এখন কান্দন ছাড়া কি আর কোনো উপায় আছে? কোনো উপায় নেই। জোরে জোরে কান দেন, এতে যদি আপনার বাপের হৃদয়টা একটু গলিয়ে যায়, বুঝছেন নি?